আজকের ভিডিওতে আলোচনা করব বিশেষ একটি স্কলারশিপ আবেদন নিয়ে, যেখানে প্রতি মাসে পাওয়া যাবে 1000 টাকা। এটি ইন্সপায়ার স্কলারশিপ, এখানে 2023। এই ইন্সপায়ার স্কলারশিপ আবেদন করে মাসে পাওয়া যেতে পারে 1000 টাকা পর্যন্ত। তাই এখানে দেখো, প্রথমেই বলে দিই, ভারতবর্ষ কিন্তু একটি উন্নয়নশীল দেশ, আর দেশের অগ্রসরের জন্য বিজ্ঞান এবং প্রযুক্তি অবদান অনেকটাই কিন্তু বেশি। আর এই ভারতবর্ষকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার নানান স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তাই যেমন ভারত সরকার দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় স্কলারশিপ হলো ইন্সপায়ার স্কলারশিপ 2023 বা ইনোভেশন ইন সায়েন্স পিউরোসেট ফর ইন্সপায়ার রিসার্চ, অর্থাৎ ইন্সপায়ার। এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, আবেদন কবে থেকে শুরু ও শেষ হবে, আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা কত লাগবে, এই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই প্রতিবেদনটি আমি আলোচনা করব। তাই প্রথমেই বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে বুঝে তারপর কিন্তু আবেদন করবে। এবারে এই স্কলারশিপ আসলে কি, প্রথমেই বলে দিই, এই স্কলারশিপটি আসলে উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবীর ছাত্রছাত্রীদের সাহায্য করা, যেখানে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ DST, দেশের বিজ্ঞান বিভাগের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য এই কিন্তু স্কলারশিপটি চালু করেছে। আর এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের বার্ষিক 5000 থেকে 10000 টাকা পর্যন্ত কিন্তু বৃত্তি প্রদান করা হয়। আচ্ছা, এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যায়? দেখো, স্কলারশিপে আবেদন করলে কিন্তু প্রত্যেক বছর 5000 টাকা বৃত্তি দেওয়া হয়। যারা এছাড়া উচ্চ মাধ্যমিক, একাদশ ও দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ বার্ষিক 10000 টাকা, আবার গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন এবং পড়ুয়াদের বছরে কিন্তু 60000 টাকা স্কলারশিপ দেওয়া হয়। এছাড়া গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করার জন্যও কিন্তু অতিরিক্ত 20000 টাকা পর্যন্ত স্কলারশিপ অনুদানও দেওয়া হয়। তাছাড়া যারা PhD গবেষকদের জন্য বছরে একটাই, মানে অনেকটাই একটা বেশি পরিমাণ অনুদান দেওয়া হয়। আচ্ছা, নির্বাচন প্রক্রিয়া দেখো, যে পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট এবং প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্কের ভিত্তিতেই কিন্তু নির্বাচন করা হবে। আর আবেদনের যে সময়সীমা, সেটা হচ্ছে প্রত্যেক বছর এই স্কলারশিপ আবেদন শুরু হয় অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস অবধি। তাই এবছর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কি অবশ্যই তার জন্য আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেবো, সেখানে তোমরা অবশ্যই ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু আবেদন করবে। এবার বলে দিই, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই লাগবে আবেদনকারীর যে কাস্ট সার্টিফিকেট, সর্বশেষ পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, 4 নম্বর রয়েছে JEE মেন বা JEE অ্যাডভান্সড বা NEET, KVPY, JVNSTS, NTSC, মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক মেডেলিস্ট পরীক্ষার র্যাঙ্ক কার্ড ইত্যাদি, মানে এতগুলোর মধ্যে যে কোনো একটা হলেও কিন্তু চলবে। স্কলারশিপে আবেদনকারীর ব্যাংকের যে পাসবুক আর রিসেন্টলি পাসপোর্ট সাইজের ফটো, এগুলো কিন্তু ডকুমেন্ট হিসাবে লাগবে। আবেদন পদ্ধতি কেমন? দেখো, এই স্কলারশিপে কিন্তু ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে গেলে তাদের যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই জন্য স্কলারশিপ আবেদন করার জন্য প্রথমেই ওই সংস্থার যে আমি বললাম অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তারপর যাওয়ার পরে দেখুন, সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর কী হবে, ইমেল আইডি, জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর যে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে সেটাকে লগ ইন করতে হবে। তারপর যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টসগুলোকে নির্দিষ্ট সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। সর্বশেষ সমস্ত কিছু তথ্য যাচাই করার পর সাবমিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এবং সমস্ত তথ্যই কিন্তু ইমেলের মাধ্যমে পৌঁছে যাবে। আর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তোমাদের যদি জানার থাকে, তাহলে অবশ্যই যে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কিন্তু নিজের দায়িত্বেই অবশ্যই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারো। তো আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও। থ্যাংক ইউ।